নমস্কার বন্ধু আপনি দেখছেন নিউজ অল টাইমস এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের ওয়েন্ডির পেজে তো এখানে আমরা উইন্ডি থেকে ডাইরেক্ট দেখে নেব বাংলাদেশে আর কিছুক্ষণের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হতে চলেছে এবং কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমরা এখন বারোটার সময়টা দেখছি কিন্তু এখানে কিন্তু বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঢাকায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এটা দুপুর বারোটার কথা বলা হয়েছে কিন্তু এখন কিন্তু আপনি টাইমটা দেখতে পাচ্ছেন এখানে টাইমটা কিন্তু দেখাচ্ছে যে আমি যেই সময় রেকর্ডিং করছি সেই সময়ের টাইমটা দেখাচ্ছে কিন্তু এই যেই কোনটাই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছে কিন্তু বারোটা বিয়াল্লিশ তো অতএব আমরা যেহেতু পরের টাইমটা দেখতে চাই যে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে কি হতে চলেছে বাংলাদেশের গোটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন বন্ধুরা যেই আমি যখন একটা থেকে দুটোর পর মধ্যে দেখছি তখনই কিন্তু বহু জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে এখানে তো আপনারা দেখুন আমি একটু সরিয়ে সরি দেখিয়ে দিচ্ছি দেখুন ঢাকার আশেপাশে কিন্তু এই জায়গাটায় কিন্তু ঢাকার যেখানে এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আকাশ কিন্তু মেঘলাই থাকবে এটাই বোঝা যাচ্ছে বৃষ্টিপাত না হলেও আকাশ কিন্তু মেঘলা থাকার সম্পূর্ণ সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে দেখুন ঢাকায় সম্ভাবনা রয়েছে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের এদিকে সাত সেন্টিমিটারের কাছাকাছি কিন্তু এই যে ফরিদগঞ্জে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বরিশালের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আকাশ কিন্তু মেঘলা থাকবে এটা বন্ধুরা নিশ্চিত হয়ে থাকুন আপনাদের রোদেলা আকাশ কিন্তু থাকবে না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিন্তু মৌলভী বাজারেও দেখুন এই জায়গাটাও কিন্তু দু থেকে তিন সেন্টিমিটার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এইসব জায়গাগুলি কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত না হলেও কিন্তু আমি বলে দিচ্ছি বন্ধুরা যেহেতু এখানে দেখাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতএব দেখা যাচ্ছে কিন্তু আকাশ কিন্তু সম্পূর্ণ মেঘলা থাকবে আপনার দেখুন আগরতলা এদিকে দেখে নিন সব জায়গাগুলিতে অমরপুর এইসব কুমিল্লা এইসব জায়গাগুলিতে কিন্তু আমি যেখান দিয়ে যেখান দিয়ে ঘুরে ঘোরাচ্ছি দেখে নিন এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা আমি দুপুর দুটোর সময় আপনাদের দেখাচ্ছি এই সময় কিন্তু এইগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখুন এই যে বরিশাল এদিকেরটা যখন এদিকটায় চলে আসলাম খুলনার কাছাকাছি খুলনাতেও দেখাচ্ছে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রোদেলা আকাশ কিন্তু থাকবে না এই জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু মেঘ আকাশে কিন্তু মেঘলা আকাশ কিন্তু মেঘলা থাকবে ঠিক আছে বন্ধু তো এর সাথে কিন্তু আমি বন্ধু আমি আর কিছুক্ষণ বাদে কোথায় কি বৃষ্টি হচ্ছে সেটা একটু দেখে নেবো একটু প্লে বটনটাকে প্রেস করে দিয়ে আগে একটু জুম আউট করে নিয়ে এখন সম্পূর্ণ বাংলাদেশের দিকেই নজর রাখছি আপনারা কিন্তু সাথে থাকুন দেখুন আমি যখন প্লে বটনটাকে প্রেস করে দিচ্ছি তিনটে থেকে চারটের মধ্যে দিকে যাচ্ছি তখন দেখা যাচ্ছে কিন্তু আর বৃষ্টি কোথাও হচ্ছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটাও বাদে এই যে এই জায়গাটুকুকে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হওয়ার সম্ভাবনা থাকলেও একটু জুম ইন করে দেখান দেখুন করলে দেখা যাচ্ছে এই যে মেয়মান সিংয়ের পাশে পাশে কিন্তু হালকা আর সিলেটের এই পাশটা অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও চারটের দিকে কিন্তু আমি বলবো আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যা উইন্ডিতে বলছে সেই অনুযায়ী তো বন্ধুরা বাংলাদেশের এখনকার আবহাওয়ার খবরটি আমি শেষ শেষ করে দিতে যাচ্ছি কারণ আপনি যদি চান তো আর একটু দেখতে পারেন দেখুন আগামী সাতটার কাছাকাছি কিন্তু বলছে বাংলাদেশের এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে এটা সন্ধ্যে সাতটার কাছাকাছি দেখুন এই এদিকটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নিন আমি একটু জুম করলে আপনাদের সুবিধার্থে জুম করে দেখিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে দেখুন ময়মন কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাতটার সন্ধ্যে সাতটার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হবে কালায়ও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এর সাথেই বন্ধুরা নজর এখনকার মতো ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ